হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আমরা রাধা গোবিন্দ মন্দির গেছিলাম, যেটা দুর্গাপুরে সিচুয়েটেড, আর সেখানেরই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে ভিডিওটি দেখো। সো গাইস, এটা রাধা গোবিন্দ মন্দিরের মেন গেট, মানে মুখ্য প্রবেশদ্বার, যেটা সাজানো হয়েছে এত সুন্দর করে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই রাধা গোবিন্দ মন্দিরের একটা মেন জিনিস হচ্ছে যে এটা প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ দিকে করে আর জানুয়ারি মাসের ফার্স্ট দিক করে এখানে কীর্তন হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে রাধা কৃষ্ণ মূর্তিটাকে সাজানো হয়েছে, এবং চারিদিকে বিভিন্ন রঙের লাইটিংও করা হয়েছে, যেটাতে রাধা কৃষ্ণ মূর্তিটাকে দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি আমার মা ও আমার দিদুন তিনজনে মিলে কীর্তন যেখানে হচ্ছে সেখানে গিয়ে আমরা একটু কীর্তন শুনলাম। সো গাইস, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কীর্তনের জায়গা এবং এখানে কীর্তন হচ্ছে। তো এখানে যে কীর্তনটা হচ্ছে সেখানে, এটা তুমি এখন শুনতে পাচ্ছ না কারণ এই ভিডিওটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি, বাট ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওটা ওখান থেকে শুনতে পারো। আমি আলাদা করে ভিডিও করে পোস্ট করে দিয়েছি কারণ এটা অনেক বড় ভিডিও, তো তার জন্য। আর তোমাদের যদি কারুর দুর্গাপুরের রাধা গোবিন্দ মন্দিরের অ্যাড্রেস জানা না থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেটা নিয়েও একটা ভিডিও করে দেবো তোমাদের জন্য। সো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন এই জলখাবারগুলির কীর্তন শুনতে। এখানে এখন পালা কীর্তন হচ্ছে, পরে নাম কীর্তনও হবে, তোমরাও এখানে আসতে পারো। খুব সুন্দরভাবে এখানে কীর্তন হয় এবং কীর্তনটা শুনলে খুব ভালোও লাগে। এরপর আমরা কীর্তন শুনে এবার বাড়ি যাব। তো এই বাড়ি যাওয়ার পথে এখানে আরও দুটো আমি ঠাকুর দেখতে পেলাম, এটা হচ্ছে মা মনসা মা, এখানে মনসা ঠাকুরের একটা মূর্তি আছে, এবং এরপর আমরা দেখব আরেকটা ঠাকুর, এটা হচ্ছে বটকেশ্বর, বাবা বটকেশ্বর। এখানে মানে একটা শিব মন্দিরও আছে, খুব সুন্দর। আর এখানে সবথেকে বড় কথা, এখানে রাজহাঁস দেখা যায়, কিন্তু এই টাইমে যে কেন দেখতে পেলাম না তোমাদের সাথে দেখাতে পারলাম না, যাই হোক পরে যদি কখনো পাই তাহলে আমি আবার তোমাদেরকে ওটা নিয়ে একটা ছোট্টো করে ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। আমি এখানে আমার ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। বাই।